করোনা পরিস্থিতিতে মালদ্বীপে চাকরির অনিশ্চয়তার খাদ্য সংকটে ভুগছেন প্রায় 1 লাখ বাঙালি। তাদের মধ্যে অনিয়মিত প্রায় 50,000 শ্রমিককে বাংলাদেশে ফেরাতে চাপ দিচ্ছে দেশটি। এই অবস্থায় প্রবাসীদের খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি সংকট উত্তরণে দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। একরামুল হক সাইমের আরেকটি রিপোর্ট। ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র মালদ্বীপ, 4 লাখ জনসংখ্যার দেশটির অর্থনীতি পর্যটন ও মৎস্য শিল্প নির্ভর। এসব খাতে সেখানে কাজ করছেন প্রায় 1 লাখ বাঙালি, যা দেশটির মোট জনসংখ্যার 1/4। করোনা পরিস্থিতির কারণে রাজধানী মালে সহ বিভিন্ন জায়গায় চলছে লকডাউন। এতে পর্যটক সংখ্যা শূন্যের কোটায় চলে আসায় সেখানকার অর্থনীতি যেমন সংকটে, তেমনি কর্মহীন হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। চাপ বাড়ছে বৈধ কাগজপত্র না থাকাদের দেশে ফিরিয়ে আনার। প্রবাসী বাংলাদেশের মধ্যে অনেকেই এখন কর্মহীন হয়ে পড়েছেন, বিশেষত যারা পর্যটন শিল্পে অর্থাৎ ট্যুরিজম সেক্টরে কাজ করছিলেন, তাদের অনেকেরই আহার এবং বাসস্থানের সংস্থান করতে অনেক কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। প্রায় অর্ধলক্ষের মতো আনডকুমেন্টেড প্রবাসী বাংলাদেশি রয়েছে এবং তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে মালদ্বীপ সরকারের এমন পরিস্থিতিতে 15 এপ্রিল প্রায় 100 টন চিকিৎসা ও খাদ্য সামগ্রী নিয়ে মালদ্বীপে রওনা দিয়েছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সমুদ্র অভিযান। বন্ধুত্বের নিদর্শন হিসাবে এসব সামগ্রী মালদ্বীপ সরকারকে পাঠানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ISPR। তবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আরেক চিঠিতে প্রবাসীদের মানবতর পরিস্থিতি কমানোর জন্য এসব সামগ্রী পাঠানোর কথা উল্লেখ করা হয়। লকডাউনের কারণে তারা কর্মহীন হয়ে পড়েছে এবং সেখানে খাদ্য সংকট দেখা দিয়েছে এবং বাঙালিরা তীব্র খাদ্য সংকটের মধ্যে আছে। এই ত্রাণ সামগ্রীগুলো উপহার হিসাবে পাঠায়। আমরা আশা করি এতে আমাদের মালদ্বীপের সাথে আমাদের বন্ধুত্ব দৃঢ় হবে এবং মালদ্বীপ সরকার সেখানে অবস্থানরত বাংলাদেশিদের দিকে দৃষ্টি দিবেন এবং সহায়তা, খাদ্য সহায়তা দিবেন। এটা আমরা মালদ্বীপ সরকারের কাছে হস্তান্তর করব এবং আমাদের বিশ্বাস মালদ্বীপ সরকার তাদের সরকারের তরফ থেকে সকলের জন্যই এটাকে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন এবং বিতরণ করবেন। রাষ্ট্রদূত জানিয়েছেন প্রতিদিনই শত শত বাঙালি হাই কমিশনে সরাসরি বা ফোনে সহায়তা চাচ্ছেন। তবে আপাতত মাত্র 300 জনের 3 বেলা খাবারের ব্যবস্থা করছে হাই কমিশন। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা।